কেমন লাগছে? এই পড়ে যাচ্ছে, মাথায় ঘুরাচ্ছে সৌন্দর্য দেখে। কেমন লাগছে এই জায়গাটা? আসলে আসলে জায়গাটা সুন্দরও ভাই, কিতার লাগি আর লাগিলে এখন জায়গা দেখা যায় না, মনোরম পরিবেশ, কেউ ডিস্টার্ব করে না। এই জায়গাটা, এই জায়গাটা লোকেশন সম্পর্কে কিছু বলো যতটুকু জানো। এখানে আমরা কুলের উপজেলা তো পড়ছে শরীফপুর ইউনিয়ন, মনে হয় 13 নম্বর ইউনিয়ন শরীফপুর নাকি, আমি এটা সঠিক জানি না, 13 নম্বর না 11 নম্বর ইউনিয়ন শরীফপুর, 13 নম্বর নেই, 13 নম্বর ইউনিয়ন শরীফপুর কুলাউলা উপজেলার ভিতরে পড়ছে। বহুতটা রাস্তা আছে ইউনিয়ন, এইবার আমরা হবাই দিয়ে যায়। ইন্ডিয়ার যে বর্ডার আছে সাতলাপুর ডুকার, ইন্ডিয়ার ডুকার লাগে আমি জানি আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানে জানি আর জানি। তুমিও সরোবর দরব লগার ভাই? আমি কোনো ব্লগার না, আমরা দেখতে পাচ্ছি এখানে টিকটক শেষ, টিকটক শেষ। আচ্ছা যাই হোক, এখন আমরা যাবো মান্নার কাছে, পোজ মান্না ওনার কাছে, গেট আপ মান্না যাই বলুন, তার কাছে আমরা জানতে চাইবো আসলে মানুষকে কিভাবে তিনি নিমন্ত্রণ দিবেন সেটা আমরা তার কাছে জানতে চাই। ভাই জানতে চাইলাম যে কুলাউড়া সম্পর্কে কিছু একটা কও, যে এত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর লাগে তোমার আর কি? সুন্দর হয়ে গেল, আমি তো সুন্দরও কিছু দেখি আর না, বুঝছেন তো? তোমার মতে কুলাউড়ার মানুষ এইটা না, মানে নাইলে ওনার যে বালার, নাইলে বালা, নাইলে বালা, বুঝলা না? এত সুন্দর জায়গা আসলে, আমরা বিপরীত হই সব সময়, মানুষ যদি মনে হয় নিজের এলাকার সুনাম নিজে গাইলে, মানুষ যদি নিজের এলাকার তো সুনাম নিজে সবেও গায়, কিন্তু মনে হয় যে বদনাম গাইলে সবে মনে করবো যে অত বদনাম, যখন একবার দেখি আইগা বিষয়টা কিতা, তখন আইয়া না বুঝবো যে জিনিসের মজাটা কিতা কিতা, যে প্রাকৃতিক দিক দিয়ে রাস্তাঘাট আছে, তাদেরকে মনে হয় যে বিভিন্ন বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট আছে, মানে সব কিছু আছে। তবে আমরা কুলারের মাঝে এটা নিয়ে অহংকার, সময় অহংকার করি না, মানে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিলেছেন আমরা, আমরা সিলেট বিভাগ এবার দেখ আমরা কুলাউড়ার ভিতরে, কুলাউড়া 13টা ইউনিয়নও হইলগিয়া, মানে অনেকটা হইলগিয়া, বেশিরভাগ অংশ হইলগিয়া আপনার চা বাগান আছে, প্রাকৃতিক সৌন্দর্যর দিক দিয়া রাস্তাঘাট ফুল সবগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যে তোমার মতে তারা আইতান আমরা একলা উপভোগ করতাম, একলা উপভোগ করতাম, তারা না আইলে আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা মামুন তারা কিন্তু আইতানি, অত সুন্দর জায়গা, পর্যটকরা যদিও আবার ইচ্ছা হোক, পর্যটক আইলে তোমার প্রাকৃতিক প্রেম পড়বে ভাই, এটা খোয়ার কিছু না, এটা অসংখ্য ধন্যবাদ।